নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিস রেসিপি বুকে সকলকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা ভীষণ কম সময়ে আর একদম কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়। মানে যদিন রান্না করতে ইচ্ছে করবে না, যদি ঘরে একটু চিকেন আর ক্যাপসিকাম থাকে তাহলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে একদম চটজলদি। আর এই জন্যে নিয়েছি 250 গ্রাম চিকেন। আমি এখানে 250 গ্রামের উপরে সব দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে তাতে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা প্রেশার কুকারেই হবে, কোনো কড়াই লাগবে না। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে তারপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেইটা ছাড়ব। তো এই জন্যে আমি আপনাদের বলবো যে গরমে যখন রান্না করতে ইচ্ছে করবে না বা শরীর ক্লান্ত থাকবে বলে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা করে নিতে পারেন। এখানে মাঝারি সাইজের 2 পেঁয়াজ আমি এরকম কুচি করে রেখেছি। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। যেহেতু এখানে ইনগ্রেডিয়েন্ট তেমন কিছু পড়বে না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে একটু গ্রেভি হয়। এইবার পেঁয়াজটা হাফ ভেজে নেব। হাফ ভাজা হওয়ার পর পরের ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে বাকি আবার ফ্রাই করতে থাকব। মোটামুটি আরেকটু ভেজে দেখুন, লাল লাল মতো হয়েছে, পেঁয়াজটাও একটু মোটামুটি মিইয়ে গেছে। এবার এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম এইভাবে কুচিয়ে রেখেছি, সেইটা এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হাফ ভাজা হওয়ার পর কিন্তু আমি ক্যাপসিকাম দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে রেখেছি লাল সবুজ মিলে। আর এবার এখানে দেব চিনি। আমি যেহেতু সুগার ফ্রি ব্যবহার করি কিন্তু এখানে চিনি ব্যবহার করছি। এখানে হাফ চামচের একটু বেশি চিনি দিতে হবে, কিন্তু আমি একটু কম দিলাম। আপনারা কিন্তু অবশ্যই হাফ চামচের একটু বেশি চিনি দেবেন, কারণ এই রান্নাটা একটু মিষ্টি ভাব থাকে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আবার আমি এটা ভালো করে ফ্রাই করব। যতক্ষণ বেশ সুন্দর করে লাল লাল মতো হয়ে ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যেও আপনাদের কাছে অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর আমিও নতুন নতুন রান্না আপনাদের সামনে হাজির করতে উৎসাহিত হব। এবার মোটামুটি দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এবার চিকেনটা এখানে আমি ছেড়ে দেব। এই 250 গ্রাম চিকেন আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি, এবার চিকেনটা ছেড়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা পেস্ট। এই 1/2 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার ভেজে নেব, কেননা এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না, পুরো দুধেই হবে। তো চিকেন কাঁচা অবস্থায় দুধ দিলে রান্নার টেস্টটা অত ভালো আসবে না, তাই চিকেনটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর কাঁচা ভাবটা না চলে যাচ্ছে। ততক্ষণ আমি এই চিকেনটা ভাজতে থাকব। এবার চিকেনটা মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে, রংটাও কিন্তু অনেকটা বদলে গেছে। এখন এই কাপের 1/2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। ছোটো কাপ, সাধারণ কাপ হলে কিন্তু তাহলে 1 কাপ দুধ দিতে হবে, কাপটা একটু বড়। আর কাপটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটা দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে তারপরে প্রেশার কুকারটা আমি আটকে দেব। আর এটা
দুটো সিটি আমি দেব, দুটো সিটি দিয়ে তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে খুলব। আর তারপরেও কিন্তু এখানে আমার আর একটা জিনিস দেওয়ার থাকবে। এবার আমি প্রেশার কুকার বন্ধ করে দিলাম, আর এটা দুটো সিটি হওয়ার পর আবার আমি ফিরে আসছি। দুটো সিটি হয়ে গেছে, এবার আমি ফিরে আসলাম, কিন্তু আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ততক্ষণে এই দুধের মধ্যে দেড় চামচ মতো ময়দা গুলে আমি এটা রেখে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনা খুলে তারপরে আবার একবার আমি কিন্তু প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে এই দুধ আর ময়দা মেশানো যে মিক্সচারটা সেটা প্রেশার কুকারে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা এরকম হয়েছে। আপনারা ভাতের সাথে খেলে লাস্টের এই প্রসেসটা নাও করতে পারেন। আমি যে দুধ আর ময়দা গুলে যেটা দিচ্ছি, আর পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেলে কিন্তু এইটা একটু দিলে ভালো হবে, তবে ভাতের সাথে খেলেও কিন্তু এটা দিতে পারেন। তো এবার গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে এই দুধ আর ময়দার মিক্সচারটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট এক মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছি। এবার দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আর লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে এই খাবারটা খুব ভালো লাগে। আজ দুপুরে চিকেনের এই রেসিপিটার সাথে আমি বাসন্তী পোলাও দিয়ে লাঞ্চ করেছি। এই কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আপনারাও একবার এই কম্বিনেশনে ট্রাই করে দেখতে পারেন। আবার আসব আমি নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।